দীর্ঘদিন পলি অপসারণ না করা আর দখলের কারণে এখন মৃত প্রায় সাতক্ষীরার আদি যমুনা নদী। দুই তীরে দখলদারেরা গড়ে তুলেছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এখন পর্যন্ত দখলদার উচ্ছেদের ব্যাপারে স্থানীয় প্রশাসনের কোনো ভূমিকা নেই। বিস্তারিত দেখুন সাতক্ষীরা সংবাদদাতা শামীম পারভেজের প্রতিবেদনে। 20-25 বছর আগেও সাতক্ষীরার কালীগঞ্জের আদি যমুনা নদীতে লঞ্চ, স্টিমার সহ বড় বড় পণ্যবাহী নৌকা চলত। এলাকার অনেক মানুষ নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কালক্রমে নদীতে পলি জমেছে আর দখলদারেরা ইচ্ছে মতো নদীর দুই পাড়ে গড়ে তুলেছে ঘর বাড়ি সহ নানা স্থাপনা। বর্তমানে নদীটি পরিণত হয়েছে মরা খালে। সুন্দরবন থেকে কালীগঞ্জ পর্যন্ত অনেক জায়গায় আদি যমুনা নদীর অস্তিত্ব বোঝার উপায় নেই। স্থাপনা যদি উচ্ছেদ করা হয় তাহলে যমুনা নদী আবার পুনরায় জীবন ফিরে পাবে। খুব বড় নদী ছিল, কার্গো আসতো, লঞ্চ আসতো। যমুনা নদী খনন করা না হয় সমস্ত ফসল আদি এবং জনগণের আমাদের ব্যাপক ক্ষতি হবে। কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জানান, নদী ভরাট ও অবৈধ স্থাপনার জঞ্জালে হুমকির মুখে পড়েছে এলাকার পরিবেশ। অবিলম্বে দখলদারদের উচ্ছেদ করার দাবি জানান তিনি। পর্যটন শিল্পকে অর্থকরী হিসেবে কার্যকরী করার জন্য যমুনা নদী খনন এবং এর পাড়ের সমস্ত অবৈধ উচ্ছেদ ডিসি মহোদয়ের মিটিং এর সিদ্ধান্ত জরুরি কার্যকর করতে হবে। জেলা প্রশাসক বললেন, নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ছাড়াও পুনর্খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে এনে নৌ চলাচলের উপযোগী করা হবে আদি যমুনা। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং এই নদী পুনঃখননের মাধ্যমে এর নাব্যতা ফিরিয়ে আনা এবং নৌ চলাচলের উপযোগী করে গড়ে তোলা হবে। বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের বসতবাড়ি, ফসলি জমি আর মাছের ঘেরে পানি জমে থাকে, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তারা। শামীম পারভেজ, বৈশাখী সংবাদ, সাতক্ষীরা।